প্রিমেচার ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত যৌন মিলনের পরিপূর্ণ অর্গাজমের আগেই হয়ে যায়। এটা নারীর জন্য বিরক্তকর, কষ্টকর আর পুরুষের জন্য লজ্জাকর এবং অপমানজনক। অনেক সময় দ্রুত বীর্যপাতকে অনিয়ন্ত্রিত বীর্যপাতও বলা হয়। কোনো রোগীর যদি শত চেষ্টা ও চিকিৎসা নেওয়ার পরেও দ্রুত বীর্যপাত হয়ে যায়, তখন এটাকে আনকন্ট্রোল্ড প্রিমেচার ইজাকুলেশন বা অনিয়ন্ত্রিত বীর্যপাত বলা হয়ে থাকে। জনিপথে লিঙ্গ প্রবেশের সাথে সাথে বা প্রবেশ না করাতেই বীর্য বেরিয়ে আসা, এটা আরও ভয়াবহ। এটা পুরুষের আত্মবিশ্বাস জিরোতে নিয়ে আসে। আবার এমনও হয় যে মিলনের আগে অর্থাৎ নারীকে স্পর্শে বা অতি উত্তেজনায় হস্তমিথুন পরিপূর্ণ করার আগেই ভয়ে আতঙ্কে বীর্য বেরিয়ে আসে। একটি গবেষণায় দেখা গিয়েছে যে প্রায় 30-40% পুরুষ কোনো না কোনো সময় এই দ্রুত বীর্যপাতের সমস্যায় ভুগে থাকে। অনেক রোগী আছে যারা কারো কাছে এটা শেয়ার করে না, ফলে সব কিছু অজানাই থেকে যায়। দ্রুত বীর্যপাত বা প্রিমেচার ইজাকুলেশন বর্তমান সময়ের একটি অন্যতম সমস্যা হয়ে দাঁড়িয়েছে। দ্রুত বীর্যপাতের চিকিৎসা ও ঘরোয়া কিছু উপায় অবলম্বন করে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। কিন্তু দ্রুত বীর্যপাত রোধে বেশিরভাগ মানুষ সেবন করছে যৌন উত্তেজক নানা রকম ঔষধ, যা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। দ্রুত বীর্যপাতের লক্ষণ সমূহ: 1. কখনো 2 মিনিটের বেশি বীর্য ধরে রাখতে পারেন না বা 1 মিনিটের আগেই বীর্যপাত হয়ে যায়। 2. সবসময় বা 75-100% ক্ষেত্রে সঙ্গিনীর পূর্বেই বীর্যপাত হয়ে যায়। 3. সঙ্গিনীর সাথে যৌন অসন্তোষ বা দাম্পত্য কলহ লেগেই থাকে। 4. সঙ্গিনীর মেজাজ সবসময় খিটখিটে হয়ে থাকে। 5. সহবাসে নিজে তৃপ্ত না হওয়া। এই লক্ষণগুলি যদি কারো মাঝে দেখা যায়, তবে বুঝতে হবে যে তিনি দ্রুত বীর্যপাতের সমস্যায় ভুগছেন। দ্রুত বীর্যপাতের কারণ: প্রিমেচার ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সঠিক কারণ জানা যায়নি, তবে এটি শারীরিক এবং মানসিক দুটি কারণেই হতে পারে। তো প্রথমে আলোচনা করছি শারীরিক কারণগুলো নিয়ে। শারীরিক কারণগুলোর মধ্যে অন্যতম হলো হরমোনের তারতম্য, অর্থাৎ পুরুষদের প্রধান সেক্স হরমোন বা টেস্টোস্টেরন হরমোন কমে গেলে দ্রুত বীর্যপাতের সমস্যা হতে পারে। মূত্রতলি এবং প্রোস্টেট গ্ল্যান্ডে কোনো ইনফেকশন বা সংক্রমণ হলে দ্রুত বীর্যপাত হতে পারে। এছাড়া ডায়াবেটিস এবং থাইরয়েড গ্রন্থির সমস্যা থাকলে প্রিমেচার ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত হতে পারে। সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেমন সিফিলিস, গনোরিয়া থাকলেও দ্রুত বীর্যপাত হতে পারে। সার্জারি বা অপারেশনের কারণে লিঙ্গ বা স্নায়ুতন্ত্র ক্ষতিগ্রস্ত হলে দ্রুত বীর্যপাত হতে পারে। এছাড়া বিভিন্ন ওষুধ সেবনের কারণেও দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দিতে পারে। মানসিক কারণগুলোর মধ্যে অন্যতম হলো মানসিক চাপে থাকা, সেক্স সম্পর্কে ভয় বা ভুল ধারণা, অতিরিক্ত উত্তেজিত থাকা, শারীরিক দুর্বলতা, সঠিক জ্ঞানের অভাব, নিজেকে ব্যর্থ ভাবা, বিকৃত যৌনাচার, মাদক সেবন, ধূমপান করা, অতিরিক্ত মদ বা অ্যালকোহল সেবন করা, অল্প বয়সে যৌনাচার করা, দীর্ঘদিন পর পর সহবাস করা, এই সকল মানসিক কারণে দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দিতে পারে। দ্রুত বীর্যপাত দূর করতে 10টি বিষয় মেনে চললে উপকার পাবেন ইনশাল্লাহ। 1. মিলন চলাকালে ধীরে ধীরে গভীর শ্বাস নেবেন। আপনি যখন চরম মুহূর্তে যাবেন তার একটু আগে গভীর শ্বাস বন্ধ রাখুন। এটা আপনার বীর্যপাতের রিফ্লেক্সটাকে নিয়ন্ত্রণ করবে। এইভাবে কয়েকবার করুন, আগের তুলনায় সময় কিছুটা হলেও বৃদ্ধি পাবে। 2. 24 ঘন্টার মধ্যে একের অধিকবার মিলন করা। এতে লিঙ্গের সেন্সিটিভিটি নিয়ন্ত্রণে আসবে, সাথে পর্যাপ্ত পরিমাণে বীর্য না থাকার কারণে বীর্যপাত হতে বেশ সময় লাগবে। যাদের দ্রুত বীর্যপাতের সমস্যা তারা গ্যাপে গ্যাপে মিলন করলে প্রথমবার খুব একটা সময় বেশি পাবেন না, কিন্তু নিয়মিত করলে সময় বাড়বে। 3. ব্ল্যাক কফি বা তরমুজের জুস, যে কোনো ধরনের উত্তেজক খাবার মিলনের আগে ও পরে খেলে শারীরিক উত্তেজনা বজায় থাকে। কফির মধ্যে ক্যাফিন থাকে যা মনকে সতেজ ও চাঙ্গা রাখে। 4. লিঙ্গের মাথায় অবসকারক জেল বা স্প্রে ব্যবহার করা যেতে পারে।
তবে যাদের লিঙ্গের শীতলতার সমস্যা আছে তাদের জন্য ব্যবহার না করাই উত্তম এবং জেল বা স্প্রে ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। পাঁচ, মিলনের মাঝে ছোট ছোট বিরতি নেওয়া, এতে বীর্যপাতের প্রবণতা কমে যায়। যদিও এই পদ্ধতিটা নারীদের জন্য একটু বিরক্তকর, তবে ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। সুবিধা পাবেন কয়েক মাস অনুশীলন করতে পারলে। একটানা নিয়ম মাফিক করতে থাকলে বীর্যপাত সম্পূর্ণ নিয়ন্ত্রণে চলে আসবে। ছয়, বিভিন্ন প্রকার আসনে সহবাস করা, যা সহবাসের সময় দীর্ঘায়িত করে। এটা মনে রাখা দরকার যে এক এক দম্পতির জন্য এক এক আসন উত্তম। বেস্ট মিলনের আসনের জন্য আপনাকে 10-এরও বেশি আসনের চেষ্টা করতে হবে, তাহলেই আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারেন। সাত, লিঙ্গের সঞ্চালনের গতি নিয়ন্ত্রণ করা, শুরুতে ছোট ছোট গতিতে লিঙ্গ সঞ্চালন করা, তবে সেটা গভীর হতে হবে। এমনভাবে সঞ্চালন করা যাবে না যেন লিঙ্গের মাথায় সেন্সেশন বেড়ে যায়। একটু সতর্কভাবে কোনাকুনি বা অ্যাঙ্গেলের লিঙ্গ সঞ্চালন করতে হবে। আট, মনটাকে অন্যদিকে সরিয়ে নিতে হবে। বারবার যদি মনে করেন এই বুঝি বের হয়ে গেল, তবে আপনি পারবেন না। সত্যি বলছি, আপনি এটা থেকে মুক্তি পেতে হিমশিম খেয়ে যাবেন। মনে করবেন আপনি অবশ্যই দীর্ঘ সময় নিয়ে মিলন করছেন, প্রতিদিন কয়েকবার ভাববেন, তবে একদিন সত্যি হবে ইনশাল্লাহ। মিলনের সময় অনেকেই কঠিন হিসাব নিকাশ করে মনকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে মিলনের সময় বৃদ্ধি করে। নয়, তলপেটের পেশিগুলোকে শক্ত মজবুত দৃঢ় করতে পারলে সময় বৃদ্ধি পাবে, আর এজন্য কেগেল এক্সারসাইজ বা ব্যায়াম করতে হবে। দশ, ফোরপ্লে অধিক সময় নিয়ে করতে হবে সঠিক নিয়মে। এখানে তাড়াহুড়া করা যাবে না। কম উত্তেজিত জায়গা থেকে শুরু করে বেশি উত্তেজনাপূর্ণ জায়গার দিকে যেতে হবে। ক্লাইটোরিস, জি স্পট সম্পর্কে জানতে হবে। ফোরপ্লে স্বামী স্ত্রী দুজনেই সমানভাবে করতে পারলে উপকার বেশি পাবেন। দ্রুত বীর্যপাতের চিকিৎসা। দ্রুত বীর্যপাত থেকে মুক্তি পেতে আগে আপনাকে মানসিকভাবে শক্ত হতে হবে। এক্ষেত্রে প্রাকৃতিক উপায় অবলম্বন এবং কার্যকরী খাবার গ্রহণ সবচেয়ে ভালো কাজ করে থাকে। যদি বিশেষ কোনো শারীরিক সমস্যা না থাকে, তবে প্রাকৃতিক ও ঘরোয়া উপায়ে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু অন্য কোনো শারীরিক সমস্যা থেকে এর সৃষ্টি হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চিকিৎসকের পরামর্শে সঠিক রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসার মাধ্যমে 95% রোগী সুস্থ হয়ে যায়। দ্রুত বীর্যপাতের চিকিৎসায় যে খাবারগুলো খাবেন। দ্রুত বীর্যপাত রোগের চিকিৎসায় খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন অনেক খাবার রয়েছে যেগুলো প্রিমেচার ইজাকুলেশন রোধ করে। প্রতিদিন সকালে ও রাতে খেজুর খান। খেজুর মানবদেহের শারীরিক ও যৌন শক্তি বৃদ্ধি করে। যৌন বিশেষজ্ঞ ডাক্তাররা পরামর্শ দিয়ে থাকেন যে যদি কোনো ব্যক্তি প্রতিদিন এক গ্লাস দুধ ও একটি করে ডিম খায়, তাহলে তার কখনো যৌন সমস্যা নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে না। মনোস্যাচুরেটেড ফ্যাট আছে এমন খাবার গ্রহণ করুন, যেমন সূর্যমুখী ফুলের বীজ, চীনাবাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম ও মিষ্টি কুমড়ার বীজ। প্রতিদিন রসুন খান। সবচেয়ে ভালো হবে যদি কাঁচা রসুন ঘি দিয়ে ভেজে খেতে পারেন। এভাবে না পারলে তরকারিতে এবং বিভিন্ন খাবারের সাথে রসুন খাওয়ার চেষ্টা করুন। রসুন যৌন ও হৃদরোগে অন্তত কার্যকরী। তাছাড়া তরমুজ, পেয়ারা, আঙুর, কমলালেবু, মাল্টা, ডালিম প্রচুর পরিমাণে যৌন শক্তি বাড়াতে সাহায্য করে। গরুর লাল মাংস এক্ষেত্রে অন্তত উপকারী। তো যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্ট করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত, আর আমাদের চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।